চিকিৎসকদের সংক্রমণ থেকে বাঁচাতে প্রয়োজন বিপুল পরিমাণে পিপিই, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস। আর তাই সেই কিট তৈরির কাজ জোর কদমে 8 জনের একটি শ্রমিকের দল ডোমজুড়ের অঙ্কুরহাটিতে বানাচ্ছেন। এই পোশাক মূলত N95 জাতীয় কাপড়কে কেটে তা নির্দিষ্ট মাপ এবং আকার দিয়ে তৈরি করছেন, যেগুলো পাঠানো হবে বিভিন্ন হাসপাতালগুলোতে। হাওড়া থেকে অর্পণ সিংহ, রিপোর্ট ক্রাইম ব্রাঞ্চ। আগে আমরা রেডিমেড কাজ করতাম, তো আজ লকডাউনের জন্য কাজ তো বন্ধ হয়ে যায়। তো একটা আত্মীয় পিপি ডাক্তার পড়ার কিট সে নিয়ে এসে দেয়, সেই নিয়ে করছি। এর জন্য কারিগরদের কাজও দিতে পাচ্ছি, কারিগররা কাজ করছে, যেরকম 40-50টা কারিগর কাজ করছে। কাজেরও খুবই চাপ, যাতে ডাক্তাররা সুরক্ষা পায় তার জন্য রাতকে দিন করে কাজও হচ্ছে, কাজ করছি। এই কাজ এই আশপাশে করছি, যাই বিভিন্ন নাসিমুম হসপিটাল এইসব যায়। এটা একদিনে প্রায় হয়ে যাবে, একদিনে প্রায় 1000 পিস কাজ হয়ে যাবে। কাজের খুব চাপ একদম, সবাই মিলেই করছি, কি করবো বলুন না। এই তো লকডাউনের জন্য সব তো বন্ধ হয়ে যায়, আমাদের ব্যবসা, আমাদের কারিগররা খেতে পাচ্ছে না, কি করবে। আমরা কাজটা আমাদের একটা আত্মীয়, দূরের আত্মীয়, সেই যোগাযোগ করে দেয়, সেই এনে দেয়, তার কাছ থেকে এই কাজটা নিয়ে এখন করাচ্ছি। আমার নাম সাবির আলী মল্লিক। আমরা কাজ কাজ করছি এই 4 দিন হলো এই কাজটা করছি। তো আমাদের পুস্তকার এরকম অর্ডার পেয়েছে, শুনছি যে এরকম ডাক্তাররা সব এসব কাজের জন্য সব ডাক্তাররা মানে চিকিৎসা করতে পারছে না, সেই জন্য আমাদের ওস্তাগার এইসব অর্ডার পেয়েছে, সেই জন্য আমরা কাজ করছি। এর আগে আমরা হাওড়া হাটে কাজ করতাম, হাওড়া হাটে পেনিং মাল। হ্যাঁ, এতদিন বসেছিলাম, 21 দিন বসেছিলাম, এই 4 দিন হলো কাজ করছি। তো এতে আমাদের মোটামুটি চলেও যাচ্ছে, আর শুনছি কাজের খুব চাপ, দিন রাত ধরে করতে হচ্ছে। তো অনেক অর্ডার পেয়েছে, 9 লাখের মতন।
আমরা এমনি ঘরে এই বাড়িতে বসে করছি, চারজনে করছি। তো পাশে আশেপাশে বাড়িতে সব দেওয়া আছে, তারা সব করছে। কাজটা করে কি আপনার মোটামুটি চলে যাবে? মোটামুটি চলছে। কত পিস ডেলি নামছে? ডেলি ওই আমরা এখানে 8 জন কাজ কাজ করছি, আর 8 জন কাজ করে ওই 200 পিস এরকম মাল করছি। ঠিক আছে, আপনার নাম? আমার নাম গণেশ মণ্ডল।